নমস্কার ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে সপ্তম অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সুদাসল নির্ণয় এবং যে কোনো জবের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে দুইটি সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম সূত্র সুদ এবং মুনাফা নির্ণয়। সুদ এবং মুনাফা একই কথা, আমরা মূল টাকার বিনিময়ে যে অতিরিক্ত অর্থ ফেরত পাই তাকেই সুদ বলে, সুদকে আবার মুনাফাও বলা যায়। তো সুদ এবং মুনাফা আমার প্রথম সূত্রতে আমি আলোচনা করতেছি, সুদ এবং মুনাফা কীভাবে খুব সহজেই নির্ণয় করা যায়। তো আমি এখানে প্রশ্নে দেওয়া আছে সুদ এবং মুনাফা নির্ণয়। যদি প্রশ্নের মধ্যে মূলধন দেয়া থাকে, সময় দেয়া থাকে এবং সুদের হার দেয়া থাকে, সেই ক্ষেত্রে সুদ এবং মুনাফা নির্ণয়ের জন্য প্রশ্নটি আগে আমি পড়তেছি। সুদের হার শতকরা 60 টাকা হলে 650 টাকা ছয় বছরের সুদ কত? তো প্রথমে আমি বিস্তারিতভাবে করে দিয়েছি, তারপর আমি শর্টকাট খুবই কম সময়ে করার জন্য শর্টকাটভাবে করে দিয়েছি। তো সুদের হার আমার কত টাকা? সুদের হার 60 টাকা, এই যে 60 টাকা, 7%। মূলধন কত টাকা? 650 টাকা। সময় কয় বছর? ছয় বছর। তো এভাবে যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে এবং আমাদেরকে সুদ বের করতে বলা হয়, তো প্রথমে আমি লিখব কি পার্সেন্ট মানে, 7% মানে 100 টাকায় 60 টাকা সুদ পাওয়া যায়। তো 100 টাকার এক বছরের সুদ কত টাকা? 60 টাকা। 650 টাকা ছয় বছরের সুদ, তো এই 7 আমার আসলো, এখানের 650 উপরে যাবে, ছয় এবং উপরে যাবে, ওইখানের 100টা নিচে যাবে। তো আমি শূন্য শূন্য কেটে দিলাম, ছয়কে দুই দ্বারা ভাগ করলাম 3, দশকে দুই দ্বারা ভাগ করলাম 5, এবং এই 5 দিয়ে আমি 65কে ভাগ করলাম 13। তো এখানে থাকলো আমার 7, ওইখানে 3 এবং ওইখানে 13, সবগুলা গুণ করে আমার আনসার চলে আসলো 273 টাকা। তো আমার ছয় বছরের সুদ কত টাকা? 273 টাকা। এখন যদি আমি শর্টকাট নিয়মে করি, তো শর্টকাট নিয়মে সূত্রটা হলো সুদ সমান মূলধন গুণ সময় গুণ সুদের হার ডিভাইডেড বাই 100। তো মূলধন আমার 650, সময় আমার 6 বছর, সুদের হার 7 এবং নিচে আমার 100। ক্যাটাগরি ঠিক ওই রকমভাবেই হবে, শুধু এখানে শর্টকাট নিয়ম, শুধু সুদ লিখে সূত্র বসিয়ে করা যাবে।